নমস্কার বন্ধুরা, আমার সবুজ ছাদ বাগানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি আপনারা যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আমি অসীম বলছি। তো দেখুন বন্ধুরা, চারিদিকের অবস্থা দেখুন। আকাশের যশ তো আসেনি ঠিকই, কিন্তু যশের পরে যেটা শুরু হয়েছে তাতে কি ভয়াবহ অবস্থা বাইরের। আমাদের সে 1978 সালের ছোটোবেলাকার কথা মনে করিয়ে দিচ্ছে এই আবহাওয়া আর এই আকাশের চারিদিকের অবস্থা। দেখুন কি ভয়ঙ্কর মেঘ আকাশে, কালো মেঘ করেছে, মেঘ উড়ে আসছে, সারাদিন বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টির বিরাম নেই, সর্বক্ষণ খালি বৃষ্টি আর বৃষ্টি, চারিদিকে জল জমে গেছে। সন্ধে হয়েছে ঠিকই, কিন্তু প্রবল বৃষ্টি আর বৃষ্টি চলছে সারাদিন ধরে। এখন আবার বৃষ্টি আসবে, প্রচুর বৃষ্টি আর তার সঙ্গে ভীষণ জোরে ঝোড়ো হাওয়া। দেখছেন কি অবস্থা, প্রকৃতির কি অবস্থা। জশ ঝড় আসেনি এখানে ঠিকই, কিন্তু ঝড়ের থেকে অনেক বড় জিনিস এখানে হচ্ছে। চারিদিক বৃষ্টির জলে ভাসিয়ে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টকে। সমস্ত হাওড়া ডিস্ট্রিক্ট জলমগ্ন হয়ে পড়েছে, আরও প্রচুর বৃষ্টি হবে। এত মেঘ আকাশ ভর্তি, আর দেখে আর তার সঙ্গে হাওয়া তো রয়েছেই, দেখেই ভয় লাগছে যে কি হতে পারে এই মেঘের, কতটা বৃষ্টি হতে পারে এটা চিন্তা করা যাচ্ছে না। চিন্তা করলেই আমাদের ভয় লাগছে, কি অবস্থা চারিদিক থমথমে, আর ঝোড়ো হাওয়া আর আকাশ ভর্তি মেঘ উড়ে যাচ্ছে। মেঘ ডাকতে শুরু করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে একের পর এক, আর ভয়ঙ্কর গর্জন হচ্ছে মেঘের। তো বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম, এই সময় আমি বাইরে বেরিয়েছি, তাই এই পরিস্থিতিটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে নিন কি পরিস্থিতি হয়েছে আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের। দেখেছেন আকাশের অবস্থা, এই যেন একদম সেই রাক্ষস উড়ে আসছে, সারা পৃথিবীকে ধ্বংস করে দেবে, গিলে ফেলবে সব কিছু। দেখছেন তো, যা বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর কথা বাড়াবো না। আজকে এইটুকু ভিডিও আপনাদের আর একবার আমি তুলে দেখালাম। আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমরা কাল কেমন থাকি এইটাই এখন আমাদের কাছে বিরাট একটা দুশ্চিন্তার বিষয়। কালকে যখন আবার আমরা সকালবেলায় নতুন সূর্য উঠবে, তখন আমি আবার আপনাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য আজকে এই পর্যন্তই শেষ করলাম। নমস্কার।